হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত আছে। বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর, 2022 যারা জেএনএমএনএম পরীক্ষা দিয়েছিলে বা বিএসসি নার্সিং পরীক্ষা দিয়েছে, তোমাদের কিন্তু আরও একটা স্পট রাউন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেল WB হেলথের ওয়েবসাইটে। তো আমি একে একে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলবো যে কারা কারা এখানে পার্টিসিপেট করতে পারবে, যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিল অথচ সিট পাওনি তারা কি পারবে, কবে হবে, কোথায় হবে এবং কারা কারা যাবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, যারা অ্যাডমিশান নিয়েছে অলরেডি তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। এটা আমি হয়তো সবার আগে, গোটা ইউটিউবে তো সবার আগে আমিই বলেছিলাম যে এটা একটা ন্যায় হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। যারা অলরেডি পেয়েছে তাদেরকেই বারবার ডাকছে। তো আমি এটা তোমাদের সবার আগে হয়তো আমি চ্যানেলে বলেছিলাম এবং এই কথাটা সম্ভবত তারা দেখেছিল বা হয়তো ভিডিওটা তারা দেখেছিল এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা কাউন্সিলিংটা করাচ্ছে। কারণ এখানে হয়তো একটা ছেলে বা একটা মেয়ের তার কিন্তু স্বপ্ন পূরণ অবশ্যই হওয়ার একটা সুযোগ আছে। তো থ্যাংক ইউ সবার আগে সবাইকে, মানে যারা দেখেছিলে এবং যারা শেয়ার করেছিলে। মেবি আমার মনে হয় তা নাহলে কী করে জানবে। আবার থ্যাংক ইউ জানাতে চাই আরেকবার যে যারা কাউন্সিলিং করাচ্ছে, এই সুযোগটাও ভীষণই দরকার ছিল। কিন্তু একটা খারাপ খবর দেওয়া আছে, সেটা কি সেটা আগে জানানোর আগে তোমাদের একটা বলে দিই যে কী করে তোমরা ওয়েবসাইটে প্রবেশ করবে। দেখো, প্রথমে তোমাদের চলে আসতে হবে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? তো আমি তোমাদের সুবিধাতে নিয়ে আসছি WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট। দেখো, এখানে আসার পর আমি তোমাদের জন্য এটা যে পিডি যে নোটিশটা সেটা তো আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার, বাট তোমরা এই স্টেপটা ফলো করো। প্রথমে আসার পর তোমার দেখো এখানে লেখা আছে ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং অফ ডিফারেন্ট নার্সিং কোর্সেস। এইখানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে জাস্ট তোমরা ক্লিক করলে কিন্তু তোমরা সে পিডিএফটা পেয়ে যাবে। তো আমি আমার তোমাদের সুবিধাতে একবার পিডিএফটা ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো, পিডিএফ ডাউনলোড হয়ে গেল। এইবার যে মূল পয়েন্টটা, সবার আগে যে মূল পয়েন্ট সেটা দেখিয়ে দিই যে এটা কিন্তু গতকাল প্রকাশিত হয়েছিল 29 তারিখ। আমি কালকে জানতে পেরেছিলাম বাট কালকে আমি বাড়িতে ছিলাম না, যার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি। তো দেখো, এবার মূল পয়েন্টটা আসি। এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছে অনলি নন অ্যাডমিটেড ক্যান্ডিডেট ইন গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং উইথ GMR আর অ্যালাউড। এর মানেটা কি? এটা সব থেকে বড়ো, মানে বড় জায়গা যে আমার এইটুকু খুব ভালো লেগেছে জেনে, যে একজন ক্যান্ডিডেট তাকে বারবার সুযোগ না দিয়ে যারা সুযোগ পায়নি তাদের সুযোগ দেওয়া উচিত। সবার আগে এই দাবিটা আমি দিয়েছিলাম তোমাদের ইউটিউবে এবং তোমাদের কথা আমি বলেছিলাম। আর থ্যাংক ইউ জানাতে চাই যে যারা কাউন্সিলিং করাচ্ছে WB হেলথের অফিসিয়াল যারা আছে তাদের সকলকে থ্যাংক ইউ জানাতে চাই যে আপনারা এই দাবিটা রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, যারা অলরেডি সুযোগ পেয়ে গেছে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না। সে তুমি ধরো তোমার পছন্দের কলেজ হোক বা অপছন্দের কলেজ হোক, তুমি ভাবছো যে এটা চেঞ্জ করে আমি এখানে জয়েন হবো, এটা হচ্ছে না। কারণ এখানে আমি এটা বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট কিন্তু এখানে অনেকটা বেনিফিট পাবে, যে সিটটা তোমাকে দেওয়া হচ্ছে বারবার তুমি সুযোগ পাচ্ছ, কিন্তু যে মেয়েটা সুযোগ পাচ্ছে না একটুর জন্য তার সাথে এটা বঞ্চনা করা হচ্ছে। তো থ্যাংক ইউ জানাতে চাই সবার আগে যে WB হেলথে যারা আছে অসংখ্য ধন্যবাদ। একটা মেয়ে অবশ্যই একটা ভবিষ্যৎ নির্ভর করছে একটা কাউন্সিলিংয়ের উপর। থ্যাংক ইউ সো মাচ। এবার মূল পয়েন্টে আসি। দেখো, প্রথম আমি বিএসসি নার্সিং নিয়ে আলোচনা করি না, তাই আমি বেশি কথা বলবো না, তোমরা দেখে নেবে। যারা GNM নার্সিং নিয়ে কথা বলবো, শুধুমাত্র GNM এবং NM। দেখো, তোমাদের কাউন্সিলিংটা কবে হবে এবং কোথায় হবে আগে জেনে নিই যে কবে হচ্ছে। দেখো, তোমাদের কাউন্সিলিং হচ্ছে 3/11/2022, একদম পরিষ্কার করে লেখা আছে 3/11/2022, অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ তোমাদের কিন্তু কাউন্সিলিংটা হচ্ছে। কোথায় হচ্ছে সেটা দেখে নেওয়া হচ্ছে স্কুল অফ নার্সিং কলেজ অফ মেডিকেল কলেজ অ্যান্ড সাগরদত্ত মেডিকেল কলেজ। এটা কিন্তু সাগরদত্ত মেডিকেল কলেজে হবে, অর্থাৎ আগেরটা যেটা কলকাতা মেডিকেল কলেজ হয়েছিল সেটা কিন্তু আর হচ্ছে না। এটা হচ্ছে কোথায়? এটা হবে সাগরদত্ত মেডিকেল কলেজ, যেটা কোথায় রয়েছে, কামারহাটি কলকাতা রয়েছে, ঠিক আছে? এটাও খুব ফেমাস একটা কলেজ। আমি বারবার, তোমরা যারা আমাদের ভিডিও দেখেছো প্রথম থেকে তোমরা জানো যে SSKM পর যদি বলি আরজি কর, তারপর NRS, তারপরই সাগরদত্ত কলেজের নাম আসে। খুবই ফেমাস একটা কলেজ। তো তোমরা যারা যেখান থেকে যাও না কেন, শিয়ালদা থেকে হোক বা হাওড়া থেকে হোক বা ধর্মতলা থেকে হোক, প্রত্যেকে কিন্তু এখানে পৌঁছাতে পারবে। খুবই একদম ফেমাস একটা প্লেস, ঠিক আছে? তো এখানে আসার পর কারা কারা যাবে সেটা তো সবথেকে বড় কথা, যে স্যার কারা কারা পার্টিসিপেট করতে পারে। দেখো, সবথেকে বড় কথা যেটা বলে রাখি, যে খারাপ খবর যেটা সেটাকে বলে রাখি, যে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না, বা যারা OBC ক্যান্ডিডেট তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তাদের কিন্তু সিট সংখ্যা পুরোটাই ওখানে কিন্তু কভার অফ হয়ে গেছে, মানে যে কাউন্সিলিং হচ্ছিলো সে সময় কিন্তু জেনারেল এবং OBCদের কিন্তু সিট ফুল হয়ে গেছে, ঠিক আছে? দেখো, কারা কারা পারবে তাহলে, তো পারবে যারা, তারা হচ্ছে SC যারা ক্যান্ডিডেট রয়েছো, যারা ST ক্যান্ডিডেট রয়েছো, তারপরে দেখো EWS ক্যান্ডিডেট, সিভিল ডিফেন্স, অরফান, তো এরা কিন্তু পারবে, ঠিক আছে? এরা কিন্তু এখানে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারছে। তো এবার একে একে দেখে নেওয়া যাক যে কত থেকে কত GMR র্যাঙ্ক এবং কতগুলো কি সিট রয়েছে, কারণ অনেকে বুঝতে পারছে না যে ব্যাপারটা কী এবং কখন পৌঁছাতে হবে, টাইম স্লটটা কী রয়েছে।
তো প্রথমে বলে এখন যারা জেনারেল রয়েছো বা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের একটা সান্ত্বনা দিতে চাই, দেখো এই বছর হলো না, নেক্সট টাইম তোমাদের চেষ্টা করতে হবে যাতে ফার্স্ট রাউন্ডে যেতে হয়ে যায়। এবার এর জন্য তোমাদেরকে আজ থেকে কেন এখন থেকেই জাস্ট নাও, ফ্রম নাও তোমাদের কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে হবে, ঠিক আছে? তো এর জন্য তোমরা আমার চাইলে পেইড ব্যাচ জয়েন করতে পারো, চাইলে ফ্রি ক্লাস করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। বাট এখানে কিন্তু আর কোনো রকম কোনো সিট নেই, ঠিক আছে? দেখো এসসিদের জন্য বলে রাখি, এসসি এবং এসটি যাদের এসসি ক্যান্ডিডেট, যারা এসসি ক্যান্ডিডেট তাদের কিন্তু বলা হচ্ছে যে সকাল 9টায় যেতে হবে। জিএমআর র্যাঙ্ক কত, এগুলো কিন্তু সব জিএমআর র্যাঙ্ক। জিএমআর র্যাঙ্ক হচ্ছে 9960 থেকে 10200 পর্যন্ত রাখা হয়েছে, ঠিক আছে? 9960 থেকে 10200 পর্যন্ত রাখা হয়েছে। এটা হচ্ছে যাদের জিএমআর র্যাঙ্ক, তারা কিন্তু সকাল 9টায় পৌঁছে যাবে কোথায় না, তোমার স্বাগতত্ব মেডিকেল কলেজ, ঠিক আছে? 3 তারিখ, আশা করছি আর কোনো প্রবলেম নেই। এবার আরও একটা করে যেটা হচ্ছে এসটি, এসটিতে দেখো, আচ্ছা জেনার সিল কাস্ট যারা আছে এসসিদের কতগুলো সিট রয়েছে, না সিট সংখ্যা হচ্ছে 22টা, ঠিক আছে? তোমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 22টা, ঠিক আছে? শুধুমাত্র এসসিরা যেতে পারে, মানে এখানে কিন্তু কোনো জেনারেল ক্যান্ডিডেট ঢুকতে পারবে না, কোনো ওবিসি ক্যান্ডিডেট ঢুকতে পারবে না, কোনো এসটি ক্যান্ডিডেট ঢুকতে পারবে না, এটা শুধুমাত্র এসসিদের জন্যই কিন্তু বরাদ্দ, ঠিক আছে? তো এসসিতে একটা ভালো ধরনের চান্স আছে, 22টা সিট মানে যথেষ্ট ভালো সিট আছে, ঠিক আছে? তারপর এসটি, তো এসটিতে দেখো, এসটি যারা জিএনএম করতে চাও, জিএনএম তোমাদের জিএনএমের জন্য টোটাল সিট সংখ্যা হচ্ছে 13টা, ঠিক আছে? এসটিতে 13টা মানে বেশ ভালো পরিমাণ, এসটিতে ক্যান্ডিডেট খুব কম থাকে, ঠিক আছে? তাই এই জন্য দেখবে কম্পিটিশন খুব কম হয়। আমি আরও একটা কথা বলতে চাই যে প্রথম প্রথম যখন ভিডিও দিতাম বলতাম যে এত বেশি জিএমআর র্যাঙ্ক চলে যাবে, অনেকেই কিন্তু বলতো বেশি জানে, বেশি বোঝে। আজকে দেখো তোমাদেরকে এইটুকু বলবে যে তোমরা কিছুই জানো না। দেখো আমাদের একটা এক্সপিরিয়েন্স তো আছে, আমরা একটুকু তো জানি যে কত কী জিএমআর র্যাঙ্ক যাবে। আজকে শেষ পর্যন্ত কত পর্যন্ত রেখেছে দেখো, দেখো 89180 পর্যন্ত রেখেছে, আবার দেখো 79180 থেকে 79600 পর্যন্ত রেখেছে। তো আমাদের একটা অবশ্যই একটা অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের বলি যে এখানে এত পর্যন্ত রাখতে পারে। সেটা নিয়ে যদি কেউ কথা বলে তো কতটাই মূর্খ তারা, আমি আর মুখে বলছি না যে কতটাই মূর্খ, ঠিক আছে? আজ প্রমাণ হলো যে যেগুলো আমরা বলি সেগুলো সমস্তটাই কিছু না কিছু একটা তথ্যের উপর ভিত্তি করে বলি, ঠিক আছে? মানে হাওয়ায় গা ভাসিয়ে দিলাম তারপরে পড়ে গেলাম, এরকমটা নয়, কিছু না কিছু তথ্যের উপর ভিত্তি করে বলা হয়। যাই হোক, আর নতুন করে কিছু বলার নেই, যারা মানে সুস্থ মানসিকতা সম্পন্ন তারা ঠিকই বুঝতে পারবে, কিন্তু যারা অসুস্থ তাদের যতই বলা হয় না কেন তারা ভুলটাই বুঝবে। তো তারা তাদের মতো থাকুক, তাদের নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে এসটিদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 13টা, ঠিক আছে? তো আমি বলবো অবশ্যই যাও, যাদের যাদের র্যাঙ্ক এর মধ্যে আছে 79180, মানে ভাবতে পারছো প্রায় 90,000, কিন্তু 90,000 কাছাকাছি কিন্তু ডাকা হচ্ছে, 79,600 পর্যন্ত। এবার যাদের বলবে স্যার আমার তো জিএমআর র্যাঙ্ক এর থেকে বেশি, আমি কি যাবো? দেখো আমি বলবো যে না যাওয়াই বেটার, কারণ এর আগে দেখলে কি অবস্থা হয়েছিল, মানে পুরো কাউন্সিলিংটা পুরো চোটপাট হয়ে গেছিলো, ঠিক আছে? তা আমি এটাই বলবো যে এত ভিড় না করার থেকে যারা যাচ্ছে তারাই যাক, ঠিক আছে? এবার তোমার যদি খুবই ইচ্ছে থাকে যে না আমি স্যার যাবো, গিয়ে দেখবো, যদি একটা সুযোগ হয়ে যায় তাহলে বলবো যেতে পারো। কারণ এর থেকে যদি তোমার খুব বেশি হলে 100 বেশি যায় জিএমআর র্যাঙ্ক, যদি এর থেকে 100 বেশি যায়, ধরো তোমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে এসসিতে জিএমআর মানে জিএমআর র্যাঙ্ক এসসি ক্যান্ডিডেট, তোমার জিএমআর র্যাঙ্ক মোটামুটি ধরো 10,200 থেকে একটু বেশি আছে, ধরো 201-2 এরকম হলো, তাহলে বলবো তুমি যেতে পারো, একটা সুযোগ মানে না ছাড়ার থেকে যেতে পারো, এটুকু বলবো। কিন্তু হবেই তার কোনো গ্যারেন্টি নেই, কেউ দিতে পারে না, মানে শেষ পর্যন্ত 10,200 পর্যন্ত ক্যান্ডিডেট পাবে সেটারও কোনো কিন্তু গ্যারেন্টি নেই, ঠিক আছে? এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আর নতুন করে কিছু বলার নেই। কাউন্সিলিং প্রসেস নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, যে স্পট রাউন্ড কাউন্সিলিং কী করে হয় সেটা পুরোটাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? এবার দেখো যে এএনএমের জন্য, এটা তো জিএনএম গেল, জিএনএমে এতগুলো সিট আছে, এএনএমে কতগুলো সিট, এএনএমে কিন্তু হচ্ছে 3টে সিট, ঠিক আছে? এবার প্রশ্ন স্যার এএনএমগুলো কি জেনারেল একটাও পাবে না? তো বন্ধুরা এখানে জেনারেল বলে আলাদা কোনো কিন্তু কোনো সিট সংখ্যা মানে এখানে কিন্তু কোনো রকম কোনো মানে দেওয়া হয়নি, র্যাঙ্ক দেওয়া হয়নি, যার জন্য আমি এটা বিশ্বাস করছি যে হ্যাঁ একদিক থেকে যেমন এসসি এসটিরা সুযোগ পেয়ে যাচ্ছে, জেনারেলরা পেলো না, কিন্তু কিছু করার নেই। দেখো সিট সংখ্যা যদি পূরণ হয়ে থাকে তাহলে কে কী করবে, তাই না? তো এখানে কিছু করার নেই, অনেকে খারাপ লাগলো এটাই মেনে নিতে হবে, তোমার নেক্সট টাইমের জন্য পড়াশোনা শুরু করে দাও। খুব খারাপ লাগলো এটাই সত্যি, কারণ আর কোনো কাউন্সিলিং নেই, ঠিক আছে? এবার এমনভাবে পড়বে যাতে পরের বছরের জন্য যাতে বলতে না হয় যে আমাকে ফার্স্ট কাউন্সিলিংয়ে পেতে হবে। নিজের একটা মোটিভেশন এমনই রাখবে, মোটিভ এমন রাখবে যে ফার্স্ট কাউন্সিলিংয়ে যাতে তোমাদের নাম আসে, এত ভালো পড়তে হবে, ঠিক আছে? নেক্সট দেখো যেটা সবথেকে ইম্পর্টেন্ট, ইডাব্লিউএস, ইডাব্লিউএসের কথা বলি। দেখো ইডাব্লিউএস জিএনএমের জন্য 14টা সিট ফাঁকা আছে, 14টা সিট, ঠিক আছে? এবার এদের কখন ডাকা হচ্ছে, দেখো এদের ডাকা হচ্ছে দুপুর 12টায়, 12টার সময় কিন্তু ডাকা হচ্ছে, একই দিনে একই জায়গায়, ঠিক আছে? দিনটা কবে, তিন
11/2022 এবং জায়গাটা হচ্ছে স্বাগতত মেডিকেল কলেজ, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। এবার ইডাব্লিউএস এ যাদের জিএমআর র্যাঙ্ক 9110 থেকে 10300 পর্যন্ত যাদের জিএমআর র্যাঙ্ক আছে অবশ্যই যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের জিএমআর র্যাঙ্ক ডেকে ডেকে দিয়েছে। এর আগে কিন্তু মনে আছে যে অল উইথ জিএমআর র্যাঙ্ক বলে দিয়েছিল বা বলে দিয়েছিল যে রেস্ট অফ অল সবাই যেতে পারো, এটা কিন্তু এবার বন্ধ করা হয়েছে বা এই জায়গাটা বলে দিয়েছে, পার্টিকুলারলি বলে দিয়েছে। কারণটা একটাই যে যাতে ভিড়টা যাতে না হয়। এর আগে যে মানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই যাতে আবার পুনরাবৃত্তি না হয় বা সেই রকম যাতে সিচুয়েশন তৈরি না হয়, তার জন্য কিন্তু একটা সুষ্ঠু পরিকল্পনা কিন্তু এখন থেকে করে নিয়েছে। তো আমি এটা বলবো যাদের র্যাঙ্ক এর মধ্যে আছে অবশ্যই যাও। এবার তোমার র্যাঙ্ক যদি এর থেকে 1-2 বেশি হয় সেক্ষেত্রে তুমি যেতে পারো। তো এটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাদের র্যাঙ্ক অনেক বেশি, ধরো তোমার জিএমআই র্যাঙ্ক 50,000-60,000, তুমি হলো চলে গেলাম, যেও না, কারণ এত বেশি র্যাঙ্ক যাবে না। মাত্র তো 13টা সিট, ঠিক আছে? 14টা সিট, এবার এতটা কিন্তু যাবে না, ঠিক আছে? খুব বেশি হলে এর যে যা র্যাঙ্ক ডেকেছে যদি এর কাছাকাছি থাকে, ধরো 2-5 নম্বর হয়তো, 2-5 জিএমআর একটু এদিক ওদিক আছে, তুমি চাইলে যেতে পারো। কিন্তু প্রচুর বেশি র্যাঙ্ক তুমি তাও যেও না, আমি এটাই বলবো যে খুব বেশি র্যাঙ্ক হলে না যাওয়াই বেটার, ঠিক আছে? নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এএনএম এর জন্য, এএনএমও কিন্তু এখানে ইডাব্লিউএস এর জন্য সিট রয়েছে 3টে, ঠিক আছে? এটা কিন্তু ইডাব্লিউএস এর জন্য, এএনএম এ 3টে সিট রয়েছে, ঠিক আছে? এবার কখন যাবে? একই টাইম, ঠিক আছে, 12টার সময়তেই যেতে হবে, মানে এর আগে পরে নয়, 12টাতেই যাবে। তোমাদের যেরকম র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কিন্তু একটা জায়গায় ডাকা হবে, ডাকার পর সেখানে কিন্তু তোমাদের কাউন্সিলিংটা শুরু হবে একে একে। প্রসেসটা আমি বলে দিচ্ছি আগের ভিডিওতে, সেটা একবার দেখে নেবে, ঠিক আছে? একই প্রসেসে হবে, শুধুমাত্র র্যাঙ্কটা আলাদা করে দিয়েছে। দেখো এরপর দেখো সপ্তাহের শেষে যেটা আছে সিভিল ডিফেন্সের ব্যাপারটা বলে দিই। সিভিল ডিফেন্স জিএনএম এর জন্য 4টি সিট ফাঁকা আছে, মাত্র 4টি সিট, এবং এএনএম এর জন্য 1টা সিট ফাঁকা আছে। তো দেখতে পাচ্ছ এদের দেখা হয়েছে এই একই দিনে, কিন্তু কটাই, দুটো থেকে রাখা হয়েছে। তো সিভিল ডিফেন্সের জন্য কত কী দেখা হয়েছে দেখো, অল উইথ জিএমআর র্যাঙ্ক, যেহেতু মানে এখানে আমি আগেই বলেছিলাম যখন ভিডিও তোমাদের প্রথম দিতাম যে রেজাল্ট বেরিয়ে গেছে, তখন বলতাম যে সিভিল ডিফেন্স কোর্সটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু অনেক সুযোগ দেয় সিভিল ডিফেন্সে আর অরফান ক্যাটাগরি, এই দুটো বলেছিলাম, আজকে মিলে গেছে। আর একটা বলছিলাম পিডাব্লিউডি, আমি যেটুকু জানি যে প্রায় সবাই কিন্তু পেয়ে গেছে। তো আমাদের কথা কিন্তু আমি যেটুকু বলেছি 100% কিন্তু মিলে গেছে, একেবারে 100%, ঠিক আছে? এবার কোথাও কোথাও তো এদিক ওদিক তো হয়, জেনারেল জায়গায় যেখানে বলেছিলাম হয়তো এত বেশি যাবে সেটা হয়তো যায়নি, কিন্তু বাকি যে ক্যাটাগরিগুলো সেগুলো কিন্তু একদম 100% কিন্তু চলে গেছে। যাই হোক, আমি এটুকুই বলবো যে যেটুকু হয়েছে এখন অনেকের স্বপ্ন পূরণ হয়েছে, অনেকের স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু আমি এটুকুই বলবো স্বপ্ন পূরণ হয়নি বলে আশা ছেড়ে দেবো বা আমি আমার নিজের লক্ষ্য থেকে বেরিয়ে আসবো, এরকমটা করো না, তাহলে হয়তো তুমি নিজের কাছে নিজেই হেরে যাবে। তো আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই চেষ্টা করে যাবে, একবার হারলে সেটাকে হার বলে না। তুমি যদি 10 বার হেরে, তুমি যদি মানে পার্টিসিপেট না করে চলে আসতে, তুমি যদি পরীক্ষা না দিতে, তুমি যদি চেষ্টা না করতে, সেটাকে হার বলতো, ঠিক আছে? তো তুমি চেরে এতটাতে যখন এসেছো, আর একবার পড়ো, আর একবার পরীক্ষা দাও। দেখো বারবার চেষ্টা করতে করতে কোনো একটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে? আর যখন পাওয়া যায় তখন তার যে আনন্দটা, তার যে উৎসাহটা, সেটা কারোর সাথে শেয়ার করা যায় না। তো আমি বিশ্বাস করি যে তোমরা আবার চেষ্টা করবে, যারা পাচ্ছে তারা পাচ্ছে, যারা পাচ্ছে না তাদের তো কিছু করা যাবে না, আমরা তো আর এটা চেঞ্জ করতে পারি না। কিন্তু আমরা একটা জিনিস চেঞ্জ করতে পারি, সেটা কি, নিজের ভাগ্যটা। নিজের ভাগ্য চেঞ্জ করতে গেলে নিজের হাতে আছে সেই ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি, সেটা তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো অনেক কিছু বললাম সিভিল ডিফেন্স নিয়ে বললাম। এবার শেষ যেটা অরফান, দেখো অরফানের কিন্তু ওটা টোটাল জিএনএম এর সিট রয়েছে 7টা, এএনএম এ 3টা। তো এখানে দেখতে পাচ্ছ সবাইকে ডাকা হয়েছে, যারা যারা ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নেয়নি তাদের জন্য। বারবার বলছি এখানে কিন্তু তুমি গিয়ে বললে স্যার আমি তো অ্যাডমিশন নিয়েছি, আমি এই কলেজটা থেকে এই কলেজে যেতে চাই, আমি যেটুকু বিশ্বাস করছি তোমাদের কিন্তু তাড়িয়ে দেবে, ঠিক আছে? মানে এবার কিন্তু আর কোনোরকম কোনো বরদাস্ত করবে না এরা, আমি যেটুকু বুঝতে পারছি, কারণ একদম সুষ্ঠু মানসিকতা নিয়ে এরা কিন্তু কাউন্সিলিং করাচ্ছে। আর আমি যেরকম দেখো এটাও বলেছিলাম যে 28 তারিখের পর তোমাদের একটা কাউন্সিলিং নোটিশ আসতে পারে, আজকে দেখো দেখতে পাচ্ছ যে 30 তারিখ, মানে 29 তারিখে তোমাদের কিন্তু নোটিশ চলে এলো। অর্থাৎ আমাদের কথা আর কী প্রমাণ নিতে চাও? আমরা যে কত যা যা কথা বলেছি সবগুলো মিলে গেছে, যা যা কথা বলেছি সবগুলো মিলেছে। এরপরও যদি দেখেছি কেউ বলেছো স্যার জানে না উল্টো পাল্টা বলছে, মানে মেরে তক্তে বানিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, খুব বাজে লাগে যখন এতটা কিছু করার পর যখন কাউকে কারোর কথা শুনতে হয় যে এই জায়গাটা ভুল বললো, এই জায়গাটা ভুল ইনফরমেশান দিচ্ছে। আরে আমি ভুল ইনফরমেশান দেওয়ার জন্য বসে নিই, আমরা এইটুকু চাই যে আমাদের কাছ থেকে একটা মেয়ে বা একটা ছেলে তার স্বপ্নের দিকে এগিয়ে যাক। এই যে সফলতা, এটা শুধু তোমাদের সফলতা নয়, এটা আমার নিজের সফলতা, ঠিক আছে?
নিজের ভাই মতো করে, নিজের বোনের মতো করে তোমাদেরকে সমস্ত কিছু বলি, ওই জন্য ভালোও যেমন বাসি শাসনও করি, ওই জন্য তোমাদেরকে এত কথা বলি এবং তোমাদের গাইডেন্সটা দিই। সমস্ত চ্যানেল কিন্তু এত খুলে খুলে বলে না, আমি যতটা বলি দেখবে কোনো চ্যানেল কিন্তু এতটা খুলে বলে না। আমি কেন বলি? কারণ তোমাদেরকে বেশি ভালোবাসি। আমি চাই যে আমার কাছ থেকে একটা ছেলে বা একটা মেয়ে অবশ্যই একটা বেনিফিট পাক, আমার চ্যানেলের নাম মনে না থাকুক, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করুক, কিন্তু সে যাতে একটা হেল্প পায় পরবর্তীকালে, যাতে আমি বলতে পারি যে হ্যাঁ আমার কাছ থেকে কেউ তো একটা ভালো তো জায়গায় যেতে পেরেছে, এইটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ, এটাই আমার কাছে সব কিছু। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আরও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, প্রচুর শেয়ার করে দাও, আমি এটুকু চাই। যারা সুযোগ পাওনি তো কোনো ব্যাপার নয়, কিন্তু নেক্সট টাইমের জন্য চেষ্টা করো, কিন্তু তোমার জন্য হতে পারে এমন একজন স্টুডেন্ট সে হয়তো পেয়ে গেল, তো অবশ্যই শেয়ার করা তোমার নিজের কর্তব্যের মধ্যে পড়ছে, অবশ্যই শেয়ার করে দাও এবং ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, অবশ্যই আবার নতুন কোনো একটা চ্যানেলে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে তোমাদের সাথে আবার উপস্থাপন করতে চলেছি। তো প্রত্যেক ভালো থেকো, নমস্কার।